পিছনে সানসেট হচ্ছে, এই সানরাইজ হচ্ছে, সরি গাইজ। আমি এটা বিহাইন্ড দ্য সিনে কেটে দিয়ে দিই, হ্যাঁ তাই করবো গাইজ। হ্যাঁ গুড মর্নিং গাইজ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, জানি আবার সে রেল ব্লগ, জানি কারোর দেখার ইন্টারেস্ট নেই, বাট তাও আমি বানাচ্ছি কারণ আমি বেরিয়েছি বলে ব্লগ তো বানাবোই, আর যদি তোমাদের দেখার ইচ্ছা হয় দেখবে, আমি বারবার বলি আমি কাউকে জোর করি না। আর এখন বাজে ছটা, পুরো ছটা বাজে, আর আমরা আজকে যাচ্ছি ভাগীরথী এক্সপ্রেস ডাউন শিয়ালদার দিকে, তো সেটা হচ্ছে 6:13, এখন 10 মিনিট বাকি, আমরা এখন স্টেশনে এসে পৌঁছালাম তাড়াহুড়া করে, আর ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দেরি হয়েছে মুর্শিদাবাদে। এই যে মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, তো এটাই এখানেই আমার মামার বাড়ি, এখানেই আমার সব বলতে পারো। তো আছে খুব কষ্ট হচ্ছে, আর জানে আমার ড্রেস আপ খুব বাজে, ভিতরে একখানা জামা বাইরে একখানা, তো বাইরেটা খুলে দেবো কারণ আমি যখন এসেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে, তো কিছু করার নেই গাইজ, এখন আমাকে এই অবস্থাতেই বাড়ি ফিরতে হবে। আর যদি দেখি খুব গরম লাগছে উপরটা খুলে ফেলবো, তাহলে হয়তো ভালো লাগবে একটু। আর যাই হোক আজকে ব্লগটা বেশি দেরি না করে শুরু করা যাক, আমি অনেক বক বক করছি আজকাল। মুর্শিদাবাদ থেকে ছেড়ে দিয়েছে, আর এখন ফার্স্ট স্টপ কাসিম বাজার, এখানে দাঁড়িয়েছে, প্রথমে রাইট টাইমে চলে লাস্টে লেট হয়ে যায় জানি, তো জার্নি কন্টিনিউ করা যাক। আর আমি খুলে ফেলেছি কারণ স্টাইল মারাটা একটা ব্যাপার, লোকে দেখবে এরকম দু তিনটে জামা পড়াছি ভালো লাগে না, তাই খুলে ফেললাম। আর জানি ভয়েস একটু কেটে কেটে আসবে, শুনে একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হবে। আর এখন আমাদের ট্রেন কাসিম বাজার থেকেও ছেড়ে দিয়েছে, তোমরা এখানেও কাসিম বাজার থেকে ঠিক আছে। পরপর দুখানা স্টেশনেই দাঁড়ায়, কাসিম বাজার বহরমপুর পরপর আছে, মুর্শিদাবাদ তারপরে কাসিম বাজার পরে, তো দুটো স্টেশনে দাঁড়ালো, এরপর শুরু হবে আসল রান। আর 110 রান এই রুটে দেখা যায় না ঠিকই, বাট 95 পর্যন্ত যায়, আর মোটামুটি ওই স্পিডে থাকলে আমি তোমাদের সেই রান তো দেখাবোই, রেকর্ড করবো, বাট হাত খুব কাঁপছে আজকাল কেন যাই না, আর আমার ক্যামেরাটা খুব বেশি স্টেবল না, তো তার জন্য হালকা ভিডিওটা কেঁপে যায়, চেষ্টা করবো দু হাত দিয়ে চেপে ধরে রাখার ফোনটা। আর এখন বহরমপুর কোর্টে দাঁড়িয়ে আছে ট্রেন, রাইট টাইম চলছে এখনো পর্যন্ত, আর ট্রেনে ছাড়ার সময় হয়ে গেছে, তো দেখা যাক বহরমপুর থেকে ডিপার্চার। Thank you.
7টা বাজে 10 মিনিট ওই তো না 7টা 9 মানে 1 মিনিট ফাস্ট চলছে ট্রেন পলাশীতে চলে এসেছি আর মাঝখানে রেজিনগরে স্টপ ছিল সেই সময় আমি একটু গিলছিলাম বলে আর কি রেকর্ড করতে পারিনি বাট তাও বলে দিলাম আর কি 7টা 10 এ ট্রেন চলে এসেছে আমাদের পলাশীতে আর রোদ উঠে গেছে পুরোপুরি এখন আর অতটা ঠান্ডা নেই বাট আমার ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই আমার রোগ আছে জানি আমার একটু হাওয়া লাগে ঠান্ডা লেগে যায় বাট এখন আপাতত ঠিকঠাকই আছে দেখা যাক পলাশী থেকে ডিপার্চার আর বারবার করে আমার মুখ দেখাচ্ছি কারণ মুখ দেখানো কম্পালসারি যাতে তোমরা ভুলে না যাও আমার ভিডিও দেখছো এই হোক জার্নি কন্টিনিউ কৃষ্ণনগর সিটি জংশনে চলে এসেছি 15 মিনিট আগে চলে এসেছি আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একটু দেখেন আর আগের ভিডিওতে বলেছিলাম কৃষ্ণনগর আসো আর ডালগুলো ট্রাই করবে না আমি নিয়ে নিয়েছি তো এখন ট্রাই করব কেমন খেতে জানি ভালোই হবে আমি এই দোকান থেকে নিয়ে যেখান থেকে নিয়েছি এই আমার পিছনের দিক দোকানটা এখানে বানায় তো 20 টাকায় 5 পিস দেয় এই দিক 5 পিস বা 4 পিস দেয় যাই হোক আমি খাবো এখন বহুত খিদে পেয়েছে তার মধ্যে সকালে কিছু খেয়েও বেরোয়নি আর 15 মিনিট দাঁড়াবে ট্রেন 15 মিনিট আগে চলে এসছে কৃষ্ণনগর সিটি জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এর ভিতরে গিয়ে খাই আর খেয়ে তোমাদের বলছি খাবারটা কেমন ছিল আমাদের লালপুরি এখন খেয়ে দেখবো খুবই গরম গরম আর খুব নরম হ্যাঁ উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিল অসাধারণ খেতে লাগবে আসলে ট্রাই করো একবার যারা এদিকে কোনোদিন আসেনি তারা কৃষ্ণনগর এনে একবার ট্রাই করো
এই রুটে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, প্রত্যেক ট্রেনে খাওয়ার পাওয়া যায়, চাটনি হলো ভাই প্রত্যেক ট্রেনে দাঁড়ায় প্রত্যেক ট্রেনে খাবার পাওয়া যায়, তো খুব একটা অসুবিধা হবে না নামবে, বিশেষ করে রানাঘাটের কৃষ্ণ করে যদি নামো ট্রেন দাঁড়ায় তাহলে নিশ্চয়ই তারপরে ট্রাই করো, মাস্ট ট্রাই। গাইস পুরো রাইট টাইমে রানাঘাট জংশনে চলে এসছি, এখন কি বলবো বলার মতো কিছু নেই খুব একটা, বাট সিগন্যাল দেয়নি, টাইমে চলেছি তাও সিগন্যাল দেয়নি, যাই না 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আর কৃষ্ণনগর টাইমে ঢুকে গেছিলাম, যাই না কখন ছাড়বে, রোদ উঠে গেছে প্রচন্ড পরিমাণে, এবার লাগছে প্রচন্ড গরম, আর রানাঘাটকে কেন জাংশন বলা হয় না সেই কোন কোন দিকে লাইন গেছে সেগুলো ভুলে মনে পড়ছে, হ্যাঁ একটা লাইন গেদের দিকে গেছে, একটা এসছে বনগার দিক থেকে, আর হ্যাঁ আর আমি যেদিকে যাবো এই 3টে লাইন আছে আমার যতদূর মনে হয়, আরও থাকতে পারে, আমি এসব ব্যাপারে নলেজ খুবই কম, বাট তাও যতটা জানি বললাম।
ফাইনালি আমাদের জার্নি শিয়ালদা পর্যন্ত ছিল। এরপরে আমি যাব আর কি, কটা বাজে 10:55 সোনারপুর লোকাল ধরতে হবে আমাকে সাউথের দিকে শিয়ালদা। তো এখন আমি চলে এসেছি শিয়ালদা, আর আমার পিছনে দাঁড়িয়ে আছে রাজধানী এক্সপ্রেস, ঘরটি উঠে পড়বো টিকিট ছাড়া। ধরলে 10,000 টাকা ফাইন বেশি না। তো এই হলো আমাদের ট্রেন, আমার পিছনে দাঁড়িয়ে জার্নি করলাম 4.5 ঘন্টার জার্নি। 5 মিনিট আগে এসে পৌঁছেছি এখানে, 8 ঘন্টা আগে চলে আসার কথা ছিল। দমদমে বিধাননগরে দাঁড় করি আনলো, সেটা বড় কথা না। তো আজকে জানি পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে, একটু কষ্ট তো হয়েছে। যাই হোক, এতদূর যারা দেখেছে একটা লাইক করে দিন, ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর যদি না সেটা না করতে পারো তাহলে অন্তত শেয়ার করে দিও বন্ধুদের সাথে, সবাই দেখুক। আর কারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে নিশ্চয়ই। আজকে ভিডিওটা এতটাই রাখছি, বহুত গরম লাগছে, বাড়ি যাবো, 4 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জন্য ভিডিও করার জন্য। আজকে ভিডিওটা এতটাই রাখছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, তোদের জন্য বাই।